ওং নম শিবায় ওং নম ভগবতের রুদ্রায় নমস্কার আমি জ্যোতিষ উত্তম কুমার আবারও চলে এসেছি মাসিক আর্থিক রাশিফল নিয়ে হ্যাঁ জুলাই মাসের মাসিক আর্থিক রাশিফল সম্পর্কে আজ আমি বলবো। আজ তিনটে রাশি আমি তিনটে করে রাশি আর্থিক রাশিফল বলছি জুলাই মাসের আমি অলরেডি তিনটে রাশির বলে ভিডিও করেছি আজ যে তিনটে রাশি সম্পর্কে বলবো সেই তিনটে রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি এই তিনটে রাশির আর্থিক রাশিফল আমি আপনাদের সামনে এখন বলতে থাকবো যে কি ঘটতে পারে পুরো জুলাই মাস অর্থনৈতিক দিকটা কারণ তিনটে করে দেওয়ার উদ্দেশ্য অলরেডি জুলাই মাস পড়ে গেছে একটা একটা করে দিতে গেলে অনেকটা সময়ের ব্যাপার সেই কারণে আমি তিনটে করে রাশির একত্রে একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি প্রথমেই আসবো তুলা রাশির জাতক জাতিকাদের এই গোটা জুলাই মাস কিন্তু অর্থনৈতিক ভালো থাকছে সেটাই কিন্তু ইঙ্গিত করছে গ্রহগত গোচর এবং রাশিগত দিক বিচার করে কিন্তু এটাই পাওয়া গেছে যে ষোলো তারিখের পর ষোলো তারিখের আগে কিন্তু আপনাদের একটু উলট পালট চলবে ভালো মন্দ মিশিয়ে থাকবে ঠিক ষোলো তারিখ পার হওয়ার পর থেকে কিন্তু আপনাদের অর্থনৈতিক ভীষণ ভালো হতে চলেছে আপনাদের যেদিকে হাত দেবেন সেদিকে আপনারা সাকসেস পাবেন এই তুলা রাশি আপনারা যে কাজে যাবেন সে কাজে আপনারা সাকসেস পাবেন এই তুলারাশি জাতক জাতিকারা এই গোটা জুলাই মাস সেই সম্পর্কে আমি আজ বলছি আপনাদের যে ব্যবসার মধ্যে আপনারা আছেন সেই ব্যবসা থেকে কিন্তু আপনারা সাফল্য এই মাসে পাবেন অর্থনৈতিক প্রচুর পরিমাণে ভালো থাকবে আপনাদের কিছু পড়ে থাকা অর্থ কিন্তু আজ আপনারা এই কোটা মাসে কিন্তু রিটার্ন পেতে পারেন সেটাই কিন্তু ইঙ্গিত করছে টোটাল মিলিয়ে অর্থনৈতিক ভালো থাকছে এর সাথে সাথে যারা অলরেডি চাকরির মধ্যে জড়িত চাকরি করছেন তাদেরও কিন্তু ভালো সম্ভাবনা আছে কীরকম আপনারা পদোন্নতি এই মাসে আপনাদের হতে পারে মায়না বৃদ্ধি পেতে পারে সব দিক থেকে কিন্তু অর্থনৈতিক ভালো থাকবে আপনাদের মানজস খ্যাতি কিন্তু কর্মের জায়গায় বাড়তে পারে সেটাই কিন্তু ইঙ্গিত করছে কিন্তু শুরুর থেকে কিন্তু আপনাদের নানান রকম সমস্যা আপনারা পড়বেন তাতে কিন্তু ভেঙে পড়বেন না কারণ ষোলো তারিখ যেই আসবে তারপর থেকে কিন্তু আপনাদের শুরুয়াত শুরু হবে আপনারা কিন্তু রাজ করতে চলেছেন অর্থনৈতিক দিক তো অবশ্যই ভালো থাকবে সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু একটা শক্তিশালী রাশির মধ্যে বলা চলে সেইভাবেই কিন্তু আপনারা এগোতে পারবেন কারণ এই ষোলো তারিখটা আপনাদের কিছুটা সমস্যা আসবে তারপর থেকে কিন্তু আপনাদের পারন্ত যে শুরু সেটা কিন্তু আর থামবে না সেটা বলাই যায় যারা এখনও বেকার চাকরির অনেক যোগাযোগ করেছেন চেষ্টা করেছেন কিন্তু সুফল পাননি তারাও কিন্তু এই মাসে যদি চেষ্টা করতে পারেন ষোলো তারিখের পর থেকে কিন্তু আপনাদের সাকসেস আসবে সেটা বলাই যায় বা আপনারা নিজেরা কিছু করতে চাইছেন ব্যবসা আমি বলবো এই টাইমের মধ্যে শুরু করুন সেই ব্যবসায় আপনারা সাকসেস পাবেন সাফল্য আপনাদের আসবে সেটা কিন্তু বলা যায় কারণ আপনারা এখন এই মাসটায় যা করবেন সেটাই আপনারা সাকসেস পাবেন যেটা ধরবেন সেটাতেই আপনারা কিন্তু সাকসেস পাবেন বলাই যায় ঠিক এইভাবে আপনাদের সুযোগ সুবিধাগুলো আসবে তার থেকে কিন্তু আপনারা লাভবান হবেন অর্থনৈতিক ভালো থাকবে এরপরে এটা তুলারাশি সম্পর্কে আমি বললাম জুলাই মাস এরপরে বলব বৃশ্বিক রাশি হ্যাঁ বিশ্বিক রাশির জাতক জাতিকা বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের কিন্তু এই গোটা জুলাই মাস অর্থনৈতিক ভীষণ ভালো থাকছে হ্যাঁ সেটাই কিন্তু ইঙ্গিত করছে আপনাদের যে কাজের সাথে জড়িত তার থেকেই কিন্তু আপনাদের আপনারা লাভবান হতে পারেন ব্যবসা কিন্তু খুব ভালো চলবে অর্থনৈতিক ভালো থাকবে অনেক দিনের পুরনো অর্থ আপনাদের পাওনা টাকা কিন্তু এই মাসে আপনারা রিটার্ন পেতে পারেন বা নানান দিক থেকে আপনারা যোগাযোগ আপনাদের তৈরি হবে সেই যোগাযোগের ফলে কিন্তু আপনারা অনেক অর্থের মালিক হতে পারবেন বা বড় বড় আপনারা কাজের সন্ধান বা কাজের যোগাযোগ কিন্তু আপনাদের সাথে হতে পারে অলরেডি যারা বড়ো বড়ো ব্যবসার সঙ্গে জড়িত শেয়ার মার্কেট বা ওষুধের ব্যবসা বা প্রোমোটারি এইগুলো খুব ভালো চলবে কিন্তু ষোলো তারিখের পর থেকে ষোলো তারিখের পর থেকে যারা এই যা ব্যবসার কথা বললাম এর মধ্যে জড়িত তাদের কিন্তু প্রচুর পরিমাণে আপনারা অর্থ রোজগার করতে পারবেন সেটাই কিন্তু ইঙ্গিত করছে সব মিলিয়ে আপনাদের অর্থনৈতিক এই গোটা মাস কিন্তু ভালো থাকছে যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনাদের প্রমোশন হতে পারে অর্থনৈতিক দিক কিন্তু ভালো থাকছে মায়না বৃদ্ধি পেতে পারে সেরকমই কিন্তু আপনাদের জীবনে অর্থ আসবে বা আপনারা কিন্তু অর্থনৈতিক দিক ভীষণ ভালো থাকবেন সেটাই ইঙ্গিত করছে এরপরে অনেক সময় দেখা যায় যে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এখনও বেকার কর্মের অনেক যোগাযোগ করেছেন কিন্তু কোনো সুফল পাননি আমি বলবো এই মাসে কিন্তু আপনারা যদি যোগাযোগ করতে পারেন আপনারা সুফল পাবেন আপনারা কিন্তু চাকরির সন্ধান আপনারা পাবেন আপনাদের যোগ্যতা অনুযায়ী আর তার সাথে সাথে যদি কেউ ভেবে রাখেন যে আমরা চাকরি করব না নিজস্ব কোনো ব্যবসা খুলব আপনারা এই মাসে অবশ্যই ষোলো তারিখের পর থেকে যে কোনো বিজনেসে নামলে সেটার থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন সেটাই কিন্তু ইঙ্গিত করছে অতএব আপনারা কিন্তু যে কোনো দিক থেকে ঝাঁপিয়ে পড়ুন আপনারা ব্যবসায়িক দিক থেকেও পড়তে পারেন বা কর্মের খোঁজেও কিন্তু সন্ধান লাগাতে পারেন আপনারা কিন্তু কর্মের দিকেও সাকসেস পাবেন নিজেরা ব্যবসা করলে তার থেকেও কিন্তু সাকসেস পাবেন সেটাই কিন্তু ইঙ্গিত করছে আমি বলবো টোটাল মিলিয়ে বিশ্বিক রাশির জাতক জাতিকারা এই গোটা জুলাই মাসে কিন্তু প্রচুর অর্থের মালিক হবে বা প্রচুর ইনকাম করবে বলা যায় কিন্তু এক থেকে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু একটু প্রবলেমে চলবে ভালো মন্দ মিশে থাকবে কখনো ভাটা জোয়ার এরকম চলবে জোয়ার ভাটার মতো কখনো আপনার অর্থ আসবে কখনো চলে যাবে কখনও ডাউন যাবে কখনও আপনারা ব্যবসায় লস খাবেন কিন্তু ষোলো তারিখ যখন আসবে তারপর থেকে কিন্তু আপনারা শুধু উঠে যাবেন উঠে যাবেন তখন শুধু জোয়ার আর জোয়ার ভাটা কিন্তু আর দেখবেন না সেটাই কিন্তু গ্রহগত দিক যেটা আমি পেলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে কিন্তু বিশ্বিক রাশির জাতক জাতিকারা এই মাসে রাজ করতে চলেছে অর্থনৈতিক ভীষণ ভালো থাকছে এরপরে যে রাশি সম্পর্কে বলবো গোটা জুলাই মাস সম্পর্কে অর্থনৈতিক সেটা হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক কিন্তু ভালো থাকছে সেটাই ইঙ্গিত করছে আপনাদের ব্যবসায়ীর দিক থেকে কিন্তু ব্যবসায়ী যারা আছেন তাদেরও কিন্তু প্রচুর এই গোটা মাসের লাভবান আপনারা হতে চলেছেন কিন্তু এই রাশিরও বলব ষোলো তারিখ অবশ্যই ষোলো তারিখের পর থেকে আপনাদের কিন্তু ভাগ্য উন্নতি করবে অর্থনৈতিক দিক ভালো হবে ব্যবসায়িক দিক থেকে উন্নতি করতে পারেন আর ষোলো তারিখের আগে একটু আপনাদের ভালো মন্দ মিশিয়ে থাকবে অর্থনৈতিক প্রবলেম আসতে পারে আবারও অর্থনৈতিক ঠিক হবে প্রবলেম হবে নানান ঝামেলায় পড়বেন আবার মিটে যাবে এরকম ভালো মন্দ মিশিয়ে কিন্তু ষোলো তারিখ পর্যন্ত থাকবে তারপর থেকে আপনাদের যে আপনারা সিঁড়ি ধাপে ধাপে উঠবেন আর নামবেন না সমস্ত দিক থেকে আপনারা কিন্তু সাকসেস পাবেন সোনা যেটা ধরবেন মাটি ধরলেও সোনা হবে লোহা ধরবেন সোনা হবে কর্মের দিক থেকে কিন্তু ঠিক এইভাবেই আপনারা সাকসেস হবেন সাফল্যও পাবেন কারণ আপনারা যেটাই ধরবেন সেটার থেকে কিন্তু সাকসেস পাবেন সেটাই কিন্তু ইঙ্গিত করছে সব মিলিয়ে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের এই কোটা জুলাই মাস অর্থনৈতিক ভালো হতে চলেছে সেটাই কিন্তু ইঙ্গিত করছে যারা এখনও বেকার কর্মের যোগাযোগ করছেন ঠিকঠাক মতন পাননি তারা কিন্তু এই মাসে যোগাযোগ করলে আপনারা কর্মের ভালো সন্ধান আপনারা পাবেন যোগ্যতা অনুযায়ী কিন্তু কর্মের ঠিক সুযোগ সুবিধা আপনাদের হাতে চলে আসবে বা আপনারা নিজেরা কিছু করতে চান ব্যবসা করতে চান এই গোটা মাসে আপনারা কিন্তু নতুন ব্যবসা শুরু করতে পারেন ব্যবসার দিক থেকে কিন্তু আপনাদের নানান রকম সুযোগ সুবিধা আপনারা পাবেন আর নিজেরা ব্যবসা করেও কিন্তু বড় সাকসেস আপনারা পেতে পারেন সেটাই কিন্তু ইঙ্গিত করছে শুধু বলবো এই মাসটা আপনারা কাজে লাগান ধনুরাশির জাতক জাতিকারা যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনারা জীবনে অনেকটা আগিয়ে থাকবেন সেটা বলাই যায় কারণ সমস্ত দিক থেকে আপনারা কিন্তু সুযোগ সুবিধাগুলো পাবেন অলরেডি যারা চাকরির মধ্যে জড়িত চাকরি করছেন তাদেরও কিন্তু চাকরির জায়গা থেকেও কিন্তু একটা ভালো সম্মান আপনারা পাবেন অর্থনৈতিক দিক ভালো হবে মায়না আপনাদের কিন্তু অনেকটাই ডেভেলপ হবে বৃদ্ধি পেতে পারে মায়নার দিকে আপনাদের প্রমোশন হতে পারে যে কোনো দিক থেকে কিন্তু কর্মরত যারা আছেন তাদেরও কিন্তু সমস্ত দিক থেকে সুফল আপনারা পাবেন অর্থনৈতিক দিকটা এইভাবে কিন্তু আপনারা গোটা মাস ভীষণ ভালো অর্থনৈতিক দিক আপনাদের হচ্ছে আপনারা যেটা হাত দেবেন সেটাতেই সাকসেস পাবেন এটা কিন্তু বলাই যায় ব্যবসার দিক থেকে কিন্তু আপনারা রিস্ক নিতে পারেন যে কোনো ব্যবসা করবেন ভেবে রেখেছেন এই মাসে কিন্তু করতে পারেন ষোলো তারিখের পর থেকে আপনাদের এই সাকসেস আসবে তাতেও কিন্তু আপনারা সাফল্য পাবেন সেটা কিন্তু বলাই যায় তাহলে আপনারা এই মাসে এই তিনটে রাশি সম্পর্কে আমি বললাম এই তিনটে রাশি জাতক জাতিকাদেরই কিন্তু ভালো ফলাফল আপনারা পাচ্ছেন গোটা জুলাই মাস অবশ্যই যে কোনো সুযোগ সুবিধা পেলে ঝাঁপিয়ে পড়ুন আপনারা সাকসেস পাবেন আজ এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন